আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে আজকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা জানেন পদ্মা সেতুর কাজ খুব দ্রুত গতিতে চলছে জাজিরা প্রান্তে এবং মামা প্রান্তে এবং মূল সেতুর যে পদ্মা নদীর মূল যে নদী সেই নদীর উপরেও খুব দ্রুত বেগে চলছে কাজ এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই পদ্মা সেতুর যে এই রোড স্লাব এবং রেল রেলস্লাব সেই রোড এবং রেল স্লাবের কাজ সম্পন্ন হয়ে যাবে বসানো সম্পন্ন হয়ে যাবে এই বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই তো আপনাদেরকে আজকে যেখানে নিয়ে এসেছি সেটি আপনারা সবাই জানেন এর আগে অনেক ভিডিও দিয়েছি আমরা এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আপনারা লক্ষ্য করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন রেল লিঙ্কের মাওয়া প্রান্তের যে ত্রুটিপূর্ণ যে দুটি পিলারের রয়েছে সেই দুটি পিলারের স্থানটিতে এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে পিলারের যে বেসমেন্ট সেটি ভাঙার কাজ এখনও চলছে এবং আমরা লক্ষ্য করেছিলাম এই এই পিলার ভাঙ ভাঙা শুরু হয়েছিল আজ থেকে প্রায় অনেক মাস বেশ কয়েক মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মাসের শেষ দিকে এই পিলার ভাঙা শুরু হয়েছিল আপনারা এখন কিন্তু স্ক্রিনে লক্ষ্য করছেন যে ষোলো নং পিলারটি যেটি রেল লিঙ্কের ষোলো নং পিলার এবং ষোলো নংয়ের পরেই যেটি রয়েছে পনেরো এবং চোদ্দো সেই পনেরো এবং চোদ্দো নং পিলারেই মূল সমস্যাটা যেটি হাইটের জনিত কারণে এবং পিলার দুটি একেবারেই সেতু থেকে নামার যে ভায়াডাক্ট অর্থাৎ ঢাকামুখী এই যে যানবাহনগুলো সেতু থেকে নামবে সেই সেই ভায়াডাক্ট এবং সেই নামার রাস্তার মিডিলেই মাঝখানেই বরাবরই অবস্থান করছিল এই পনেরো এবং চোদ্দো নং পিলারটি যার কারণে এই দুটি পিলার ভেঙে ফেলা হয়েছে এবং এখানে একটি উচ্চতনীয় সমস্যা রয়েছে ত্রুটি রয়েছে সেটি সমাধান করা হবে এখন পর্যন্ত আমরা পুরোপুরি যে সমাধানকৃত যেই পরিকল্পনাটি সেটি আমরা এখনও জানতে পারিনি তবে যেটি শুনেছি সেটি হচ্ছে জুড়ে দেখতে পাচ্ছেন তেরো নং যেই ভাইর একটি সেই তেরো নং ভাইর থেকে হাতের বাম দিকে যে ষোলো নং ভায়ারটি একটি রয়েছে এ অর্থাৎ ষোলো রং পিলারটি রয়েছে এই ষোলো রং পিলার সাথে তেরো রং পিলারের সরস্বরি একটি ভাই এক সংযোগ হবে এবং সংযোগের মাধ্যমে এই জায়গাটি সমাধান করা হবে এমনটি শুনেছি এবং এখন পর্যন্ত কিন্তু যেটি দেখছেন সেটি হচ্ছে পনেরো নং পিলারের যে বেসমেন্ট সেটি ভাঙা হচ্ছে এবং লক্ষ্য করছেন যে ভাঙার কাজ চলছে এবং যদি এই ধরনের সরঞ্জাম বা মেশিন ভাঙার মেশিন যদি আরও তিন চারটি লাগিয়ে দিত বা দুই তিনটি এখানে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কাজের গতি অনেকটাই বেগবান হতো তবে সেটি করা হচ্ছে না ধীরে স্বস্তি করা হচ্ছে এবং যদিও আমরা জানি যে পদ্মেতুর কাজ খুব দ্রুত গতিতে চলছে তবে এই জায়গাটিতে এসে আমার কেন যেন মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে কিছুটা ধীর গতিতে হচ্ছে তবে হ্যাঁ হাতে যথেষ্ট সময় রয়েছে এই সময়ের মধ্যেই হয়তো সমাধান করে ফেলবে এমনটাই ধারণা করা হচ্ছে এমনটাই আশাবাদ ব্যক্ত করছি কেননা সেতুর আগামী বছর সেতু উন্মুক্ত করে দেওয়ার সাথে সাথে মাওয়া প্রান্ত থেকে ভাঙা পর্যন্ত রেল রোডওয়ের পাশাপাশি রেলওয়েটাও চালু করা হবে সো সেই পরিপ্রেক্ষিতে যদি সেটি যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটি সমাধান করতে হবে এবং জাজিরা প্রান্তে আমরা জানি ইতিমধ্যে সমাধান হয়েছে সেখানে সেখানকার ভিডিওটি আমরা আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ঘুরে এসে অবশ্যই দেখবেন উপরে আই ব্যাটনে ক্লিক করলেও দেখতে পারবেন এই হচ্ছে নং পিলারটি এখান থেকে আমার যেটি মনে হচ্ছে ষোলোলং নং পিলারটি খুবই একা হয়ে রয়েছে কারণ কেননা তার যেই সঙ্গী তেরো চোদ্দো এই পিলারগুলোকে তিনি চোদ্দো এবং তেরো নং পিলারটিকে হারিয়েছে এবং তেরো নং পিলারের সাথে সম্পর্ক স্থাপন করার তার অনেক ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে তিনি চেয়ে রয়েছেন আমরা একটু ক্লোজ এসেছি অনেকটা কাছাকাছি চলে এসেছি হচ্ছে চৌদ্দ নং পিলারের বেসমেন্টের সাথে দুঃখিত পনেরো নং পিলারের বেসমেন্টের সামনে এবং এখানে ভাঙা হচ্ছে খুবই মজবুত মানে খুবই বেশ মধ্যে এতই স্ট্রং যে আপনি কল্পনা করতে পারবেন না এটাকে ভাঙতে কী পরিমাণ বেগ পেতে হয় সেখানে কেবলমাত্র একটি যন্ত্র বা একটি ধরনের মেশিন লাগানো হয়েছে সেটি কিছুটা হলেও আমাদেরকে আমা আমাকে ভাবাচ্ছে যে কেন এত ধীরে হচ্ছে এই জায়গাটিতে অন্ততমাকে বাকি যেই সেতুর অন্যান্য যে কাজ সেখানে এত দ্রুত গতিতে কাজ চলছে কিন্তু এই জায়গাটিতে কেন যেন মনে হচ্ছে কিছুটা ধীরভাবে হয়তো পরিকল্পনা করে আগানো হচ্ছে তবে আশা রাখি যে খুব শীঘ্রই এই এই সমাধানটি হয়ে যাবে আপনারা জানেন ইতোমধ্যেই আপনাদেরকে ইতিমধ্যে দেখেছি রেল লিঙ্কে রেলের যে স্লিপার সেটি বসানো হচ্ছে রেল লাইন বসানো হচ্ছে এবং সেই কাজের অগ্রগতি নিয়ে আমাদের ভিডিও রয়েছে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন সো আশা রাখি যে খুব দ্রুত বেগে কাজ হবে এবং হচ্ছে এবং এই পদ্মা সেতু এবং এই রেল রোডওয়ে রেলওয়ে দুটি চালু হওয়ার মাধ্যমে দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের সাথে মানুষের যে যাতায়াতের যে একটি বিশাল ধরনের একটি বিপ্লব ঘটবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং কোনো সুপরামর্শ থাকলে বড় বড়ের মতো আপনারা কমেন্ট করতে পারবেন পারবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার দরখাস্ত থাকবে এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ